वेलकम टू माय डियर फ्रेंड्स, আমি আজকে এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে অঙ্কটি দেওয়া আছে √0.01 √0.0064। এটাকে যখন আমরা কি করতে পারি, 0.01 ডিভাইডেড বাই 100 করতে পারি। কেন 100 করলাম? কারণ দশমিকের উপরে 01 আছে, দুটো সংখ্যা আছে তার জন্য। একই রকম ভাবে এটাকে আমি করতে পারি 0.0064 ডিভাইডেড বাই এটা। তারপরে দেখো, তার মানে কি, এখানে কিন্তু দশমিকের উঠে গেল, তাই না? দেখো, √1 ডিভাইডেড বাই 100 প্লাস 64 রুট আছে, তার মানে রুটের বাইরে বেরিয়ে এলে কি হবে, 8 ডিভাইডেড বাই 100। এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 8 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু √9 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0.3। অপশন এ ইজ দ্য রাইট অ্যানসার। একই রকম ভাবে এটাকে আমরা লিখতে পারি √4375 ডিভাইডেড বাই √7। নিচে √7 দেওয়া আছে, তাহলে এটাকে আমার √7 এর ফর্মে আনতে হবে। এটাকে আমরা লিখতে পারি √7 ইনটু √625। 7 এর সঙ্গে 625 অর্থাৎ 625 গুণ করলে কিন্তু 4375 আসে। একই রকম ভাবে নিচে √7, দেখো এই √7 ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস টু কি আসবে, 625 এর বর্গমূল যদি আমরা করি, 625 এর বর্গমূল আমরা যদি উৎপাদক কিংবা ভাগ প্রক্রিয়া সাহায্যে করি, 5 কি 5, 5 2 10, 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25, তাহলে এটা আসবে √5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 5 ইনটু 5 ইকুয়ালস টু 25। তাহলে √625 ইকুয়ালস টু 25। অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। হবে তার পরের অঙ্ক √0.441 ডিভাইডেড বাই √0.625। এটাকে আমরা কিভাবে করব দেখো, এটাকে আমরা লিখতে পারি 441 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 625। 1000 কেন কেন 000 করছি, কারণ জিরোর পরে তিনটা সংখ্যা আছে, তার জন্য কিন্তু একের ভিতরে তিনটা শূন্য। একই রকম ভাবে উপরেরটাও সেম। তাহলে এটাকে যদি আমি ভাগ আছে যদি গুণ করি, তাহলে উল্টে যাবে, তাহলে এটা কি হবে, 441 ইনটু 000 625 ইনটু 1000। তাহলে এটা এটা কেটে যাবে, 441 ডিভাইডেড বাই 625, এটা আসছে 21। এটার বর্গমূল করলে আসবে 21, নিচে এটার বর্গমূল করলে আসবে 25। তাহলে এটাকে যদি তোমরা ভাগ করো, তাহলে আসবে 0.84। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একই রকম ভাবে এটা আমরা কোণাকোণি গুণ করব। এটা আমি ধরে নিচ্ছি 6 ডিভাইডেড বাই 50 ইকুয়ালস টু, জিজ্ঞাসা চিহ্নটা ধরে নিচ্ছি আমি, এক্স ডিভাইডেড বাই 200। কোণাকোণি গুণ করছি, বা এটার সাথে এটা গুণ করছি, √x ইনটু 50 ইকুয়ালস টু 200 ইনটু 6। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বা √x ইকুয়ালস টু 200 ইনটু 6 ডিভাইডেড বাই 50 ইকুয়ালস টু 6 4 24, বা √x ইকুয়ালস টু 24। এটাকে আমি কি বার করতে বলেছে, এখানে এই জিজ্ঞাসা চিহ্নটা বার করতে বলেছে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো, এটাকে তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে আমি x ধরেছি, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়ালস টু x, x ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমাকে এখানে x এর মানটা বার করতে হবে। তাহলে যদি আমরা √টা উট করার চাই, তাহলে কি করতে হবে, উভয় পক্ষে স্কয়ার করতে হবে, বোথ সাইড স্কয়ার নিতে হবে। তাহলে এই বোথ সাইড স্কয়ার নিলে এটা চলে আসবে x ইকুয়ালস টু, এটা আসবে 576। তাহলে
অপশন বি ইজ দা রাইট অ্যানসার এরপরের অঙ্ক রুট 248 প্লাস রুট 52 প্লাস 144 এটাকে দেখো কি করব এই একটা বড় রুট আছে এই বড় রুটের ভিতরে দেখো এই সংখ্যাটি আছে তারপরে আরেকটা রুট আছে সেই রুটের ভিতরে দেখো দুটো সংখ্যা আছে অ্যাকচুয়ালি এই বড় রুটের ভিতরে প্রত্যেকটা সংখ্যা আছে সেকেন্ড রুটটার ভিতরে এই সেকেন্ড রুটটার ভিতরে কিন্তু এই দুটো আছে তারপরে দেখো এই থার্ড রুটটার ভিতরে 144 আছে আমরা ফার্স্ট ক্লাসে 144 এর রুট করলে কি আসবে সেটা আমরা জানি ইকুয়ালস টু 12 পেয়েছিলাম তাহলে দেখো এই রুটটার ভিতরে 248 প্লাস এটা এই দুটো যোগ করলে আসবে 64 তাহলে আমরা 64 মানে আমরা জানি 8 তাহলে 248 প্লাস 8 ইকুয়ালস টু আমরা পেলাম এই দুটো যোগ করলে কত আসবে 256 ইকুয়ালস টু 16 অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার প্রত্যেকটা অঙ্ক কিন্তু 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না একই রকম ভাবে আমরা এই অঙ্কটি করব এটার ভ্যালু আমরা আগে যে অঙ্কটা করলাম এই জায়গায় এক্স বস করিয়ে দেব তাহলে রুট এক্স ইকুয়ালস টু 10 নিচে আমি এক ধরতে পারি নিজেদের সুবিধার্থে বা গুণাগুণি গুণ করছি 10 ইন্টু রুট এক্স ইকুয়ালস টু বা রুট এক্স ইকুয়ালস টু 250 ডিভাইডেড বাই 10 বা রুট এক্স ইকুয়ালস টু 25 x equals to উভয় বোথ সাইড স্কয়ার নিতে হবে 625 অপশন সি ইজ দা রাইট অ্যানসার অঙ্ক অঙ্কটি আমরা দেখো এই অঙ্কটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক WBCS প্রিলিমস এ প্রায় প্রতি বছরই অঙ্কগুলি পড়ে দেখো কিভাবে আমরা করব রুট 24 ইকুয়ালস টু আমরা লিখতে পারি রুট 24 ইকুয়ালস টু আমরা লিখতে পারি এটা যদি আমরা উৎপাদকী বিশ্লেষণ করি দেখো এই দুটো দুই জনে একটা দুই বাইরে বেরিয়ে আসবে ইনটু রুট 6 তাহলে এটা আমরা লিখতে পারি আবার রুট 6 কে আমরা লিখতে পারি 2 ইনটু রুট 2 ইনটু রুট 3 রুট 2 ইনটু রুট 3 মানে রুট 6 তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইনটু রুট 2 ইনটু রুট 3 প্লাস রুট 36 কে আমরা লিখতে পারি রুট 2 ইনটু রুট 13 ডিভাইডেড বাই 96 যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 2 48 এ 96 2 24 এ 48 2 12 24 2 6 12 2 3 এ 6 তাহলে আমি একবারই দেখিয়ে দিচ্ছি এটা আসবে 4 রুট 2 ইনটু রুট 3 তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 ইনটু রুট 2 ইনটু রুট 3 উপরের পোর্শনে দেখো রুট 2 আছে এখানেও রুট 2 আছে আমি যদি রুট 2 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 2 রুট 3 প্লাস রুট 13 ডিভাইডেড বাই 4 ইনটু রুট 2 ইনটু রুট 3 তাহলে দেখো এ রুট 2 ক্যান্সেল হয়ে যাবে বাকি পড়ে থাকছে 2 রুট 3 প্লাস রুট 13 ডিভাইডেড বাই 4 ইনটু রুট 3 এবারে আমি কি করব উপরের পোর্শন এবং নিচের পোর্শনকে কি করব রুট 3 দিয়ে গুণ করব রুট 3 দিয়ে কেন গুণ করব কারণ এখানে রুট 3 আছে এখানে রুট 3 আছে রুট 3 ইনটু রুট 3 যদি গুণ করা হয় তাহলে কিন্তু 3 চলে আসবে তাহলে আর রুটটা থাকবে না তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এ রুট 3 টা এটা গুণ হবে এ রুট 3 টা এটা গুণ হবে তাহলে 2 ইনটু রুট 3 ইনটু রুট 3 যদি গুণ করা হয় তাহলে আসবে 3 এবারে আমি 3 লিখে দিলাম রুট 13 ইনটু রুট 3 যদি গুণ করা হয় তাহলে আসবে রুট 39 ডিভাইডেড বাই এ রুট 3 যদি এ রুট 3 সাথে গুণ করা হয় তাহলে আসবে 3 3 সঙ্গে যদি 4 গুণ করা হয় তাহলে আসবে 12 তাহলে দেখো এবারে আমরা কি করব দেখো
দেখো এই ভ্যালুটা আমি এখানে করছি 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 প্লাস √39 এর মান আসবে 6.245 ডিভাইডেড বাই 12 তোমরা 6.245 ইনটু 6.245 করে দেখবে 39 আসবে দেখো এটার সঙ্গে গুণ করলে কত আসবে 12.245 ডিভাইডেড বাই 12 এটার মান আসবে 1.0204 অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার দেখো আমরা কত সহজ অঙ্কগুলো করলাম আরেকবার বলছি এই যে রুটের মধ্যে যে সংখ্যাগুলো আসবে সেগুলোকে আমরা উৎপাদক আগে বিশ্লেষণ করে নেব তারপরে দেখতে পাবো যে কোন জায়গায় একটা ক্যান্সেল হবে সেটা ক্যান্সেল করে দেব দি যদি রুট একাধিক জায়গায় যদি রুট থাকে তাহলে আমরা রুটটাকে তোলার চেষ্টা করব এখানে রুট আছে এখানে রুট আছে রুটটা ক্যান্সেল করার জন্য আমি উপর নিচে √3 দিয়ে গুণ করেছি দিয়ে পরে যে ভ্যালুটা পেয়েছি এই ভ্যালুটার মানটা আমরা আগে বের করে নিয়েছি এই এই ভ্যালুগুলো তোমাদের কিন্তু কিছু কিছু ভ্যালু মুখস্থ রাখতে হবে এই ভ্যালুটা মুখস্থ করলে তুমি পুট করে দিলে তাহলে খুব সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে WBCS পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে